আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পাঠ্যবইয়ের নাম কোরআন শিক্ষা চার থেকে আমি তোমাদের একটা পাঠ নেব সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের আট নম্বর পাঠ প্রথম অধ্যায়ের আট নম্বর পাঠ পাঠের নাম হচ্ছে সুরা কাউসার আজকে আমরা সুরা কাউসার নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা সুরা কাউসার হচ্ছে কারিমেদ একশো তো আট নাম্বার সূরা এই সূরার আমরা আজকে অনুবাদ শিখব শব্দার্থ শিখব এবং সুন্দর তেলাবাদ শিখব আমরা আগে একবার সুন্দর করে তেলাবাদ করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা হিমিনেশনির বিস্মিল্লা কৃষিক্ষীরা মাত্র তিনটি আয়াত রয়েছে এই সূরা কাউসারের মধ্যে এটি হচ্ছে কোরআন কারিমের সবচেয়ে ছোট্ট সূরা আমরা জানি কোরআনের সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা বাকারা এর আয়াত সংখ্যা দুশো ছিয়াশিটি এবং সবচেয়ে ছোট্ট সুরা হচ্ছে সুরা কাউসার এর আয়াত সংখ্যা মাত্র তিনটি এই সুরাটি সব কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা প্রিয় শিক্ষার্থীরা এই আয়াতের সুরাটির অনুবাদ যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রথমেই শব্দার্থ শিখব আমরা একটু শব্দ দেখে নিই বিসমুল রহমান রাহিম শব্দার্থ এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ টোটাল দশটি শব্দার্থ আছে আমরা শিখে নেব প্রথমে আছে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা এরপরের শব্দটি হচ্ছে আতয়িনা কা এখানে দুটি শব্দ কা একটা শব্দ আর আতনা একটি শব্দ আতয়িনা মানে আমরা তোমাকে দান দান করেছি কা তোমাকে অর্থাৎ তোমাকে দান করেছি আল কাউসার শব্দ অর্থ হচ্ছে কাউসার আমরা জানি ওই যে হাউজে কাউসার যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের দিন আল্লাহ রসুলকে দেবেন এবং ওইখান থেকে আল্লাহ রসুল সাল্লাম নেকা বান্ধবদেরকে ওই কাউসারের পানি পান করাবেন ওই সেই কাউসারের কথা বলা হয়েছে এরপরে বলা হচ্ছে কি ফসঅল্লি অতঃপর তুমি নামাজ পড়ো ফসআল ফা এখানে একটা শব্দ আর চার একটা শব্দ দুর্ন্টা মিলে ফসআলি ফা অর্থ অতপর আর সল্লি মানে তুমি নামাজ পড়ো তাহলে ফসলি অর্থ হচ্ছে তুমি অতপর তুমি নামাজ পড়ো এরপরের শব্দটা হচ্ছে রব রব্বিকা এখানে তিনটি শব্দ লাম একটা রব্বুন একটা কাফ একটা লাম অর্থ জন্য কাফ মানে তোমার আর রব মানে প্রভু লিও রব্বিকা তোমার প্রভুর জন্য এরপরের শব্দগুলো হচ্ছে ওয়ানহার ওয়ানহার দুটি শব্দ ওয়াও একটি শব্দ আর আনহার হচ্ছে আরেকটি শব্দ ওয়াও অর্থ এবং আর আনহার অর্থ তুমি কোরবানি করো দুটি মিলে হচ্ছে এবং তুমি কোরবানি করো ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই শানি আঁকা দুটি শব্দ আ একটি শব্দ কা আরেকটি শব্দ কা এখানে তোমার আর শাহা অর্থ শত্রু তাহলে শাহী আঁকা অর্থ হচ্ছে তোমার শত্রু হুয়া অর্থ সে বা তিনি বা সেই ইত্যাদি এরপরে হচ্ছে আল আব্বতার আব্বতার শব্দ অর্থ হচ্ছে শিকর কাটা বা নির্বংশ এটা একটা মূলত মানে আরবিয়ান একটা গালি তারা এই গালি রাসুলি করিম সদসালামকে গালি দিত প্রিয় শিক্ষার্থীরা আসলে আল্লাহ রাসুল্লি করিমসতামের চারজন মেয়ে ছিলেন এবং ছেলে সন্তান ছিলেন কিন্তু ওরা সবাই ছোটোবেলায় মারা যান যখন ওরা সবাই মারা গেল তখন মক্কার কাফেররা রাসুল্লি করিম সদ্ু সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলতে লাগলো তারা বলতে লাগলো যে মহান্ন মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে তার বংশধর নাই সেলেস কাটা নির্বংশ ইত্যাদি বল গালি দিত তখন পাক মানে তখন মানুষ হিসেবে রসল্লা করিম সদুলামের একটু খারাপ লাগতো তখন আল্লাহ পাকবুল আলমিন রসল্লকালিমসদ্দুল্লামকে সান্ত্বনা দিয়ে কিছু সত্য কথা শোনান যে বলেন হে নবী মোহাম্মদাম তোমার সন্তান নাই অর্থাৎ তা থেকে আসা যায় অসুবিধা নেই তোমার সন্তান না থাকলেও ছেলে সন্তান না থাকলেও তোমার তোমাকে আল্লাহ তালা এমন কিছু দান করেছেন যে দান থেকে সবাই ক্যামতের দিন হাসরের দিন তোমার মুখাপেক্ষী থাকবে যেমন কাউসারের মতো একটা সম্পদ দিয়েছেন সুতরাং এই কাউসার পেয়ে তুমি সুস্থ থাকো সন্তুষ্ট থাকো যারা আজকে তোমাকে গালি দিচ্ছে তারাও এই ক্যামতের দিন এই কাউসারের পানি পান করার জন্য চেষ্টা করবে তো যাই হোক তালা এই সোরাটি নাজিল করেন এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে তিন রুক্ষ হুক্ষ সংখ্যা হচ্ছে এক তো আমরা একবার যেহেতু শব্দার্থ পড়লাম আমরা একবার অনুবাদটা পড়ে নেই এখানে অনুবাদে লেখা আছে পরম আল্লাহ তালার নামে শুরু করছি এরপরে বলা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি দুই নম্বর আয়াত অতপর তুমি আমার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো তিন নম্বর আয়াত তোমার শত্রুরাই ল্যাস কাটা নির্বংশ প্রিয় শিক্ষার্থীদের আমরা একটু মিলিয়ে পড়ি এখানে বলা হচ্ছে ইনা আত অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আতই আ না দান করেছি কা তোমাকে কাউসার মানে কাউসার অর্থাৎ হে নবী নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি এটা আল্লাহ বলছেন হে নবী আমি তোমাকে কাউসার বা হাউজে কাউসার দান করেছি যেটা তুমি ক্যামতে পাবে ক্যামতের মাঠে ওই কাউসারের হাউজে কাউসার থেকে মানুষকে পিপাসার্থ তো মানুষকে তুমি পান পানি পান করাবে তখন সকল মানুষ তোমার মুখাপে হবে তোমার দিকে ছোট আসবে পানি পান পানি পাওয়ার জন্যে পানি খাওয়ার জন্যে তুমি তাদেরকে পানি পান করবে এই সম্পদ তোমাকে আমি দান করেছি এরপর বলা হচ্ছে ফা সাল্লি ফা লি রব্বিকা ওয়ানহার ফা সল্লি নামাজ পড়ো লি জন্য রব্বন প্রভু কা তোমার তোমার প্রভুর জন্য ওয়ানহার ওয়া এবং আনহার কোরবানি করো তার মানে হচ্ছে কি ফাসলি হেরাসুল যেহেতু আমি তোমাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি এই নিয়ামত পাওয়ার পরে শুকর হিসাবে আল্লাহ শুক্রিয় জ্ঞাপনার্থে তুমি ফসঅলি অতপর তুমি নামাজ পড়ো লি রব্বিকা তোমার রবের জন্য ওয়ানহার এবং কোরবানি করো এবং তুমি কোরবানি করো এরপর বলা হচ্ছে তিন নম্বর লাস্ট ওয়ান তিন নাম্বার আয়েরটা হচ্ছে ইন্না অর্থ নিশ্চয় শানী আকা তোমার শত্রুরা হুয়াল আব তার নির্বংশ তার মানে নিশ্চয় নবী ওরা তোমাকে নির্বংশ বলছে না আসলে তুমি নির্বংশ না বরং আল্লাহ বলছেন ইন্না নি আকা তোমার শত্রুরা মানে ওই আবু আবুজেহল আবুল হাবরা অর্থাৎ মক্কার কাফেররা তথা দুনিয়ার কাফেরই মূলত নির্বংশ হুয়াল মানে হুয়াল আফতা তারা নির্বংশ তারাই লেস কাটা নির্বংশ তারাই আসলে এক সময় বিপদে পড়ে যাবে এই দুনিয়ার সাময়িক সম্পদ নিয়ে তারা বড়াই অহংকার করছে এটা তাদের কোনো কাজে আসবে না প্রিয় শিক্ষার্থীরা এই চলো মূলত সুরা কাউসার আলহামদুলিল্লাহ আমরা সুরা কাউসারের তেলাওয়াত পড়েছি অতপর শব্দার্থ শিখলাম তার পাশাপাশি অনুবাদ্য শেখার চেষ্টা করলাম এবং ওই প্রাসঙ্গিক কিছু কথাও বললাম তো আমার বিশ্বাস তোমরা যদি বই দেখে এই সুরা কাউটা সুন্দর করে পড়ো এবং শব্দার্থ সহ পড়ো তাহলে নিশ্চয়ই মানে সুরাটা ভালো করে বুঝবে এবং এই সুরা অনুবাদ তোমরা করতে পারবে যদি এমনটি হয় এটা শুধু কোরানিকারিমের কথা এটা শুধু পরীক্ষার জন্যে নয় সারাটা জীবন তোমার একটা সম্পদ শিকা হয়ে গেল কোরআন আমাদের বুঝতে হবে কোরআন আমার শিখতে হবে কোরআন আমাকে আমল করতে হবে এই ছোট্ট সুরাটি আমরা প্রায়ই নামাজে পড়ি আমরা যখন নামাজে পড়ি তখন যেন আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি অর্থটা মিলিয়ে পড়ার চেষ্টা করি তখন দেখবো নামাজের মধ্যে আলাদা একটা মজা আসবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার পরামর্শ হলো তোমরা একটু মানে সুরা কাউসার করনুল করিম তো তার মূল বই থেকে পড়বে শব্দ অর্থটা ভালো করে শিখবে পড়ে নেবে এবং আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবে আমার বিশ্বাস তোমরা যদি বই দেখে পড়ো দেখে দেখে পড়ো এবং ভিডিওটা মন দিয়ে শুনো তাহলে নিশ্চয়ই তোমাদের এই সুরা সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে তো তোমরা ভালো করে শিখবে পড়বে বুঝবে এটাই আমার প্রত্যাশা তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীতে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু তোমরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি